গল্প কিংবা উপন্যাস বা কবিতা, ভৌতিক গল্প, শিশুদের গল্প, প্রেমের উপন্যাস, আরও নানা রকমের গল্প নিয়েই একটি অ্যাপস গঠিত হয়েছে। অনেক সুন্দর একটি অ্যাপস, আপনি চাইলে অডিও করেও শুনতে পারেন, আপনি চাইলে সেখানে লিখেও রাখতে পারেন, আপনি নিজেও একজন লেখক হিসাবে পরিচিত লাভ করতে পারেন একটি সফটওয়্যারের মাধ্যমে, যেখানে আপনারা অসংখ্য উপন্যাস, কবিতা, ভূতের গল্প, প্রেমের গল্প, মানে অনেকে আছে যারা উপন্যাস প্রেমিক বা মানে উপন্যাস পড়তে অনেক ভালোবাসে বা অনেক সময় উপন্যাস পড়ে সময় পার করে, সবসময় দেখা যায় যে বই কিনতে পাওয়া যায় না বা বই কেনার সময়ও হয়ে সারে না। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ফোনেই সারাক্ষণ সময় নষ্ট করি বা ব্যয় করি বা কাজেও লাগাই, যাই হোক আপনারা এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে যে কোনো উপন্যাস, কবিতা এবং ভূতের উপন্যাস, প্রেমের উপন্যাস, যে কোনো গল্প কাহিনী আপনারা পড়তে পারেন। ভালো ভালো লেখকের উপন্যাসও পাবেন সেখানে, যে কোনো লেখকের, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, শরৎ চট্টোপাধ্যায় বা ম্যাক্সিম গোর্কি, যে কোনো উপন্যাস আপনারা পাবেন একটি সফটওয়্যারের মাধ্যমে। তো আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে যে কোনো গল্প, উপন্যাস কিংবা কবিতা পড়তে বা অডিও তো শুনতে পারেন, অডিও কবিতা মিউজিকের সাথে শুনতে আসলে অনেক ভালো লাগে, আমার ভালো লাগে পার্সোনালি, আমার অনেক ভালো লাগে, আপনাদের হয়তো ভালো লাগে কিনা জানি না। তবে অ্যাপসের ভিতরে মিউজিক সহ অনেক সুন্দরভাবে অনেকেই কবিতা বলে রাখছে, আপনারা সেগুলো শুনতে পারেন, অনেক ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন কতটা ভালো লাগে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিন ভিডিও শুরু। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রতিলিপি নামের একটি অ্যাপস আছে, তো আমরা অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি, পরবর্তীতে দেখাচ্ছি আপনারা এটাকে কীভাবে ইনস্টল করবেন। তো অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উপরে যেমন বাংলা, আপনি যে কোনো ভাষায় এটাকে দেখতে পারেন। আপনার ইংলিশ যদি দেখতে চান তাহলে ইংলিশে ক্লিক করে রাখবেন, আর বাংলা দেখতে চাইলে বাংলাতে ক্লিক করে রাখবেন। আর এটাকে আপনার যে কোনো ভাষায় দেখতে পারেন, যেমন দেখতে পাচ্ছেন এই ভাষাগুলো দেওয়া আছে। তারপরে দেখুন এখানে দেওয়া আছে ট্রেন্ডিং এবং শ্রেণী। তো এখানে যদি আপনারা দেখেন দেখতে পারবেন আপনার জন্য, তারপরে সর্বাধিক সক্রিয় লেখক, প্রেম কাহিনী, রহস্য গল্প, আলোচনার অংশ নিন, ভৌতিক গল্প, পাঠকের পছন্দ, নতুন প্রকাশিত রচনা, ধারাবাহিক কাহিনী, আর অসংখ্য এখানে আপনি কী বলবো আর অনেকগুলো উপন্যাস আছে, আপনি দেখে শেষ করতে পারবেন না, পড়েও তো শেষ করতে পারবেন না, মানে এত পরিমাণ উপন্যাস আছে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই পড়বেন। তো আপনারা যদি শ্রেণীতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে অডিও রচনা, প্রেম কাহিনী, রহস্য গল্প, ভৌতিক গল্প, উপন্যাস, কল্পবিজ্ঞান কাহিনী, ধারাবাহিক কাহিনী, অনুগল্প, সামাজিক গল্প, অনুবাদ সাহিত্য, নারী বিষয়ক কাহিনী, ছোট গল্প, পল্লিক কাহিনী, কাব্য, প্রবন্ধ, হাস্য কৌতুক, শিশু সাহিত্য, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী, সবিকাশ। তো আপনারা প্রতিটা মানে যেখানে আপনারা ক্লিক করবেন দেখবেন অসংখ্য উপন্যাস এখানে কিন্তু অনলাইন দেওয়া আছে। যেমন আমি প্রেম কাহিনীতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কী পরিমাণ উপন্যাস দেওয়া আছে, একটা মানুষ আবার তো পড়ে শেষ করতে পারবে না। তো আপনারা পড়বেন কীভাবে এটা আপনাদেরকে দেখে দিচ্ছি। বড় প্রেমের গল্প যদি আমি ক্লিক করি দেখতে পারবেন এখানে তারা বলতেছে যে পড়ুন। তো আপনি যদি পড়ুনে ক্লিক করুন তাহলে কিন্তু আপনি পড়তে পারবেন, দেখতে পাচ্ছেন যে পড়া যাবে। তারপরও আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন, তো ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করে দেখবেন সম্পূর্ণভাবে আপনারা পড়তে পারবেন আর কি। ঠিক আছে, এই ডাউনলোড হয়ে গেছে, হওয়ার পর আপনারা কী করবেন এখানে পড়ুনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এটা কিন্তু উপরের দিক নিচের দিক স্লাইড শো করা যায় না, এটাকে আপনারা কী করতে হবে ডান দিক বাম দিক আঙ্গুলকে সরাতে হবে, তাহলে দেখবেন যে এটা আপনার পৃষ্ঠা পরিবর্তন হচ্ছে আর কি। তো দেখেন কত সুন্দরভাবে এখানে উপন্যাসগুলো লেখা আছে, আসলে আপনারা আমি পড়ে তার উপন্যাস আপনাদেরকে দেখাতে পারবো না, আপনারা পড়বেন দেখবেন অনেক ভালো লাগবে। তারপরে আপনার যে আপনারা যে বলছিলাম যে আমি যে উপন্যাসগুলো অডিও করেও শুনতে পারবেন বা কবিতাগুলো অডিও করে শুনতে পারবেন, তো অডিও রচনাতে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অডিও রচনা দেওয়া আছে। ঠিক আছে, আপনাদেরকে আমি যে কোনো একটি আপাতত প্লে করে শোনাচ্ছি, যেমন একটা রাত, এটা যদি আমি প্লে করি। একটা রাত, রচনা মুক্তধারা মুখার্জি, অংশগ্রহণে উষশী সেনগুপ্ত এবং কাজল সুর।
কিচ্ছু নেই। এমন সময় একটা ট্যাক্সি এসে দাঁড়ায়। আমি আপনার বলছিলাম যে পার্সোনাল ভাবে আমার অনেক ভালো লাগে আসলে বিষয়টা, যে মানে যখন উপন্যাস বা নাটক বা যে কোনো কিছু এই সব কাহিনী যখন মানে অডিও করে কেউ শোনায় তখন আসলে খুব ভালো লাগে। তো আপনারা অডিও শুনতে পারবেন, শুনেন, দেখবেন অনেকটা ভালো লাগবে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লাইব্রেরি আছে, তো লাইব্রেরিতে যদি আপনারা ক্লিক করেন দেখতে পারবেন যে এখানে অনেকগুলা উপন্যাসই দেওয়া আছে। তারপর আপনাদেরকে যেমন বলছি যে আপনারা এখানে এই অ্যাপসটি ইনস্টল করে আপনারা নিজেরও একজন লেখক হিসাবে সরিয়ে দিতে পারেন দেশের মানুষের কাছে, নিজে লিখতে পারবেন এখানে, নতুন রচনা লিখুন, গল্প, স্মৃতিকথা, কবিতা, অন্যান্য আপনি কোনটা লিখতে চান সব এখানে লিখতে পারবেন। তারপরে আপডেট, যেমন আপনি এখানে যারা রচনা বা উপন্যাস যারা লিখতেছে তাদেরকে যদি আপনি ওই লাইক দিয়ে রাখেন তাহলে পরবর্তীতে তারা যদি কোনো প্রকার নতুন লেখন মানে লেখা কোনো কিছু ছাড়ে তারপর আপনারা এখানে পেয়ে যাবেন, এবং কারোর সাথে যদি মেসেজ করতে চান তাহলে এখান থেকে মেসেজও করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে যে এখানে আসছে যে আরও দেখুন, আরও দেখুন, ওই জিনিসগুলাই দেওয়া আছে, এক এক সময় এক এক রকমভাবে দেওয়া আছে আর কি। তার উপরে একটু স্লাইড শো হচ্ছে, জীবনে এমন দুষ্ট একজন, যাই যাই হোক এখানে অনেকগুলো উপন্যাস দেওয়া আছে, আপনারা এখান থেকেও দেখতে পারেন। আপনারা এটা ইনস্টল করবেন কিভাবে আমি এটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারেন, বা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে প্রতিলিপি, এই যেখানে অ্যাপসের ভিতরে লেখা আছে প্রতিলিপি, তো এটা লিখে আপনারা সার্চ করবেন, দেখবেন গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপসটি। পাওয়ার পরে আপনারা ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করার পর আপনাদের একটি কাজ করতে পারবে তারা, যে জিমেল আইডি দিয়ে তাদেরকে সাইন ইন করতে হবে। যেমন আমার অ্যান্ড্রয়েড বাংলা টিপস, এই যে এখানে অ্যান্ড্রয়েড বাংলা টিপস আমি কিন্তু সাইন ইন করে রাখছি অলরেডি। আর আপনাদের নাম ঠিকানা এগুলো কিছু চাবে না, আপনারা শুধু জিমেল আইডি দিয়ে সাইন ইন করলেই হবে। তো এই ছিল আসলে স্ক্রিন ভিডিও, আপনাদের বন্ধুবান্ধবদেরকেও দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকেও দেখার সুযোগ করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার পরবর্তী ভিডিওগুলো কেমন পেতে চান। আপনি যদি মনে করেন আমার চ্যানেল থেকে কিছু হলেও শিখতে পারতেছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।